করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ মুম্বাইয়ে। শপিং মলে ঘোরাফেরা হ্রাস টানতে এবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের নিদান দিল বৃহন মুম্বাই পুরসভা। শপিং মলে এলে হয় আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, নয়তো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে প্রমাণ দিতে হবে আপনি কোভিড পজিটিভ নন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, কেরলেও পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে। মহারাষ্ট্রের 25,833 জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 39,726 জন। এই পরিস্থিতিতে মূলত মুম্বাইয়ে করোনা সংক্রমণ ঠেকাতে নয়া পদক্ষেপ বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের। 22 মার্চ থেকেই লাগু হতে চলেছে নয়া নিয়ম। ইতিমধ্যেই পুনে সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় লকডাউন জারি হয়েছে, বিভিন্ন জায়গায় জারি নাইট কারফিউ। তারপরেও সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে জোর দেওয়া হচ্ছে। দিল্লি, রাজস্থান, গুজরাট, গোয়া, কেরালা থেকে কেউ মুম্বাই বা মহারাষ্ট্রে এলে 72 ঘন্টা আগে করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। স্কুলের সমস্ত পড়াশোনা অনলাইনে করতে বলা হয়েছে, পরীক্ষাও অনলাইনেই নিতে বলা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল 50% লোক নিয়ে চালানো যাবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।